হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোর্শেদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ব্যালকনিতে চলে গেলাম, আর আজকে তো হচ্ছে নির্বাচনের 7 তারিখ। তো সকাল সকাল ব্যালকনিতে গিয়ে একটু বাহিরের পরিবেশ দেখলাম, আর এই যে আমার ব্যালকনিতে কমলা হয়ে আছে, কমলা পেকেও গিয়েছে, কয়েকটি আমি খেয়েছি, খুব টক, খুব মানে বাজে টক। তারপরেও তো নিজের গাছের ফ্রেশ কমলা, তো খেয়েছি আমি কয়েকটা, টক লেগেছে তারপরেও খেয়েছি। তো যেটা হয়েছে, এই গাছটি বেশ ভালো লাগে আমার কাছে, এই জন্য যে গাছটি আমি কেনার পরে মানে 12 মাসই কমলা বলেছে, বাট এটা কিন্তু 12 মাসই কমলাই। এটা এখন যেমন পাকা কমলা আছে, সেই সাথে কিন্তু ফুল, তারপরে আবার ছোটো ছোটো কমলাও আছে। মানে মোবাইলটা কেমন জানি, ব্যালকনি অন্ধকার, তো আমি যখন ভিডিও করতে যাই ক্যামেরাটা ওরকম কাজ করে না, তো সেই জন্য আর কি, মানে ছোটো ছোটো কমলা যা আছে সেটাও আমি ভালোভাবে দেখাতে পারি না, ক্যামেরাটা খুব একটি কাজ করে না। তো ছোটো কমলা আছে অনেকগুলো, আবার ফুল আসছে, আবার কিন্তু অনেকগুলো হচ্ছে পেকেছে, কিছু আমি খেয়েছি আর কিছু এখনও গাছে রয়ে গিয়েছে। এই যে সাইডে খেয়াল করলে কিন্তু দেখা যায়, সকালবেলা যেটা হয়, আমার ব্যালকনিতে রৌদ্র আসে না শীতকালে, আর আমি যখন ক্যামেরা অন করি, মানে মোবাইল নিয়ে যাই, মোবাইলের ক্যামেরাটা অন্ধকারে খুব একটি কাজ করে না, আবার যখন খুব রৌদ্র থাকে তখন দেখা যায় যে ক্যামেরা খুব ভালো কাজ করে, খুব সুন্দর দেখা যায়। তো এই যে বড় কমলা, বড় কমলার সাথে ছোট ছোট বাহিরে আরও অনেকগুলো কমলা আছে। তো 150 টাকা দিয়ে মাত্র কিনেছিলাম এই গাছটি, বেশ অনেক কমলা দিয়েছে, তো যাই হোক লাভ হয়েছে আমার। আর এই যে অন্যান্য গাছপালাগুলো আছে, তো গাছপালাগুলো ভালোই আছে। এদিকে আরও কিছু গাছ মাশাল্লাহ ভালো আছে সবগুলো গাছ। আর ব্যালকনিতে 7 থেকে অনেক গাছ নিয়ে এসেছি, আর নিয়ে আসার কারণ হলো মাঝে মধ্যে একটু ভিডিও করতে পারবো, আর ছাদেও অনেক বেশি জ্যাম হয়ে গিয়েছিলো, অনেক গাছ হয়ে গিয়েছিলো, তো যার কারণে ব্যালকনিতে নিয়ে আসলাম। বাট ব্যালকনিটা এত ছোট, এখন মনে হচ্ছে যে একটি বড় ব্যালকনির বাসা হলে ভালো হবে। আর আজকে তো নির্বাচনের দিন, একদমই ছুটি, মানে বন্ধ, বাসায় অলস দুপুর, অলস দিন, আর বাহিরেও আমাদের এলাকায় খুব বেশি হোড়াহুড়ি নেই, বাহিরেও চুপচাপই। তো আজকে আমি ডিম আর হচ্ছে খিচুড়ি করেছি, তো ভাবলাম যেহেতু অনেক শীত পড়েছে আর আজকে বাসায় একদমই ফ্রি, তো ডিম আর খিচুড়ি করে ফেলি। তো ডিম ভুনা করেছি মরিচ ছাড়া, কাঁচামরিচ দিতে ইচ্ছে করছিলো, বাট আজ বেবির জন্য আমি কাঁচামরিচ দিইনি, আর হচ্ছে ডিম ভুনা করেছি, ডিম ভুনা খিচুড়ি খিচুড়ি করেছি। তো খিচুড়িতে যেটা হয়েছে, খিচুড়িতেও আমি কিন্তু মরিচ দিইনি, আর এত মানে তাড়াহুড়োর কাজের মধ্যে মানে আর ভালো লাগে না, ভিডিও করতেই ভালো লাগে না, তো তারপরেও একটু একটু করি। আর এখন তো অনেক শীত পড়েছে, আসলে শীতে কিন্তু ভিডিওর কাজ করতে ভালো লাগে না, গরমে যেরকম একটি রিল্যাক্সে কাজ করা যায়, শীতে কিন্তু রান্না করতেই খুব কষ্ট লাগে, আর সেই সাথে তো ভিডিও করতেই ইচ্ছে করে না। এই যে ছোট্ট বাবু এখানে আঁকি ঝুঁকি করছে, তো দেখা যায় বাসায় আমি তো একদম একা, বাবুর যত্ন টোটালি আমার করতে হয়, রান্না বান্না সব কিছু আমার করতে হয়। এক কাপ চা খেতে ইচ্ছে হলো সেটা আমাকে বানিয়ে, পাতিল ধুয়ে বানিয়ে তারপর আমার খেতে হয়। তো মাঝে মধ্যে দেখা যায় আবার অনেকে রাগ করে যে ফোন রিসিভ করি না বা মেসেজ রিপ্লাই দিই না, বাট আমি কিন্তু আরামে বসে যে খাই ব্যাপারটা কিন্তু তা না, আমার কিন্তু বাসায় আমার সব একা একা করতে হয়, রান্না বান্না, ঘরের কাজ, বাবু যত্ন, তারপরে আমার নিজের যে যত্ন, আমার নিজেকে ভালো রাখার জন্য আমার নিজের যে যত্ন, সব কিছু কিন্তু আমারই করতে হয়। আমার কিন্তু বাসায় মা বা বোন কেউ নেই যে আমাকে রান্না করে খাওয়াবে বা আমাকে এক কাপ চা বানিয়ে দিবে, তো নিজের কাজ সম্পূর্ণই কিন্তু আমার নিজের উপর নিজের করতে হয়। তো দেখা যায় অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, অনেক সময় মেসেজ রিপ্লাই দিতে পারি না, বা অনেক সময় কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো ভিডিও নিয়েও মাঝে মধ্যে কিন্তু অনেক কমেন্ট আমি পাই, বাট আমি কিন্তু ভিডিওটা করি ঠিক আছে, বাট আমার সব কিছু ঘর যখন দেখি যে না এভরিথিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করি বা ভিডিও এডিটের কাজ করি, আর এরকমভাবে ভিডিও করি না বা ভিডিও এডিট নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি না যে আমার সংসারে কোনো ক্ষতি হয় বা সংসারে কোনো ইম্প্যাক্ট পড়ে, সংসারের কোনো কাজকর্মে দেরি হয়, তো সেইভাবে কিন্তু আমি ভিডিওটা করি না। আমার এভরিথিং যখন ওকে
থাকে, সংসার কাজকর্ম, রান্নাবান্না, বাবুর খাওয়া দাওয়া, যত্ন সব কিছু যখন ঠিক থাকে তখন আমি ক্যামেরাটা একটু অন করি, জাস্ট আমার মনের ভালো লাগা থেকে। তো অনেক সময় অনেক কমেন্ট পাই আপনাদের, অনেকে অনেক রকম কমেন্ট করে, তো আসলে ভালো লাগে না। অনেকে আবার আমাকে বলে আমি নাকি দাম দেখাই, আসলে দাম দেখানো বা অহংকার করার মতো কোনো কিছু না, বাট বুঝতে হবে সবাই তো সবার লাইফ তো একরকম না। আমি যখন ভিডিও করি ভিডিওটা আমার একাই করতে হয়, বা ভিডিও এডিটিং এভরিথিং সব কিছু আমার একার করতে হয়, তো অহংকার করি বা দাম দেখাই সেই রকম বিষয়টা ওই রকম না। দেখা যায় ব্যস্ততার জন্যে অনেক সময় আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করতে পারি না, অনেকের কমেন্ট রিপ্লাই দিতে পারি না, তো সেই জন্য আর কি। আসলে এখানে অহংকার বা দাম দেখানোর কোনো কিছুই না। তো এই তো আর কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।